छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटे से मेरो मदन गोपाल। হরি নাম ছাড়া কলির জীবের আর কোনো গতি নেই, তাই মা গো আজ আমরা সবাই মিলে একবার হরি নাম করব, কৃষ্ণ নাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। পিতা বসুদেবকে আদেশ করল নন্দালয়ে রেখে আসার জন্য। বসুদেব মনে মনে চিন্তা করছে, আমি যাব কেমন উপায়? দেখুন মা, ভগবান যেদিন কংস কারাগারে আবির্ভূত হয়েছিল সেই দিনের তিথি ছিল ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। চারিদিকে ঘন অন্ধকার, মুষলধারে বৃষ্টি পড়ছে, জোরে ঝড় বইছে আর ঘন ঘন বজ্রপাত। আজ ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি,
नक्षत्र रोहिणी हरि भद्र कृष्ण अष्टमी तिथि नक्षत्र रोहिणी तो कृष्ण अष्टमी तिथि नक्षत्र रोहिणी आज भद्र कृष्ण अष्टमी तिथि नक्षत्र रोहिणी आज भद्र कृष्ण अष्टमी तिथि नक्षत्र रोहिणी दश दिगे सुमंगल शुभ দশদিকে সুমঙ্গল শুভ ফল জানি আজ দশদিকে সুমঙ্গল শুভ ফল জানি আজ ভদ্র কৃষ্ণ আমার প্রভু এলো ধরা ধামে প্রভু এলো ধরা ধামে প্রভু এলো ধরা ধামে প্রভু এলো ধরা ধামে উদ্ধারিত ভক্ত গণে প্রভু এলো ধরা ধামে ওরে উদ্ধারিত ভক্ত গণে প্রভু এলো ধরা ধামে ভগবান যেদিনে আবির্ভূত হয়েছিল সেদিনে তিথি ছিল ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি চারিদিকে ঘন অন্ধকার অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে জোরে ঝড় বইছে বসুদেব মনে মনে ভাবছে আমি যাব কেমন করে আজ ঝুম 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 আজ ঝুম 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 বৃষ্টি পড়ে চমকে চাপলা 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 আমার গুরু দেখো পবনের বাতা আবার সোনার করে খুলে গেল বদ্ধ কারাগা আজ সোনার করে খুলে গেল বদ্ধ কারাগা ঝুম 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 বৃষ্টি পড়ে ভগবানের শ্রীঅঙ্গে পরশ লোহার দরজা লাগতেই খুলে গেল তাহলে আর চিন্তা কিসে বেরিয়ে পড়ি বসুদেব ছেলেটিকে কোলে নিয়ে বাইরে এলো বাইরে এসে দেখে বিশাল দুর্যোগ আমি যাব কেমন উপায়ে তবে কি আমি এই ছেলেটাকে আর রক্ষা করতে পারবো না আর এদিকে অনন্তনাগ মনে মনে চিন্তা করছে হায় হায় রে যার কোলে ভব ভয় হরি সে আজ ভয় পেয়েছে সেবাময় এসেছে যাই আমি কি আগে সেবার তাই অনন্ত না তার বিশাল সোনা ছত্রের ন্যায় ধারণ করল অনন্ত ধরিল ছত্র ফোনা বিস্তারিয়া অনন্ত ধরিল ছত্র ফোনা বিস্তারিয়া অনন্ত
যদি তিমিরো নাচিয়া অলিল অন্ত যদি তিমিরো নাচিয়া অলিল অন্ত যদি তিমিরো নাচিয়া অনন্তনা তার বিশাল খোলা ছত্রের ন্যায় ধারণ করেছে। বসুদেব মনে মনে ভাবছে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, তাহলে আর চিন্তা কিসে, আমি বেরিয়ে পড়ি। বসুদেব ছেলেটিকে কোলে লই পথ চলতে লাগল। যমুনার ঘাটে এসে দেখে বিশাল দুর্যোগ, যমুনায় বন্যা হয়েছে। আমি যাব কেমন করে, তবে কি আমি এই ছেলেটাকে আর রক্ষা করতে পারবো না? তাই বিধাতার প্রতি আক্ষেপ করে বললেন, ওরে বিধি, কেন এমন সন্তান তুই আমাকে দিলি? যদি তোর এইভাবে কেড়ে নেওয়ার ইচ্ছা ছিল, কেন দিলি হেন সোনার আমার কোলে ধরা হলো বিভা? বসুদেব যমুনার জলে নামতে ভয় পাচ্ছে, যায় আমি গিয়ে তার উপায়টি করে দিই। তাই পূর্ণমাসে যোগমায়া করলেন কি? পূর্ণমাসে যোগমায়া শ্রী গালিনী হইয়া, পূর্ণমাসে যোগমায়া শ্রী গালিনী হইয়া, পূর্ণমাসে যোগমায়া শ্রী গালিনী হইয়া, পূর্ণমাসে যোগমায়া আজ সেই যমুনার মাঝে মা দর্শন দিয়া, সেই যমুনার মাঝে মা দর্শন দিয়া। ওরে আইরে বসু, আইরে বসু, ওরে আইরে বসু, আইরে বসু, আইরে বসু, আইরে বসু, ওরে আইরে বসু, আইরে বসু, আর হয়ে যাই বনের পশু, আইরে বসু, আইরে বসু, ওরে পার হয়ে যাই বনের পশু, বসুদেব মনে মনে চিন্তা করছে, হায় হায় রে,
আমি মনে করেছিলাম ওখানে বোধহয় অনেক জল, সামান্য শৃগালিনী পেরিয়ে যাচ্ছে আর আমি পারবো না। তাই বসুদেব ছেলেটিকে কোলে লুই যমুনার জলে নেমে পড়ল। পিতা বসুদেব যত যায় জল তত পারে, এক সময় মাথার মধ্যে তুলে নিল ছেলেটিকে, আর ভাগ্যবতী যমুনা পিতা বসুদেবের কাছ থেকে ছেলেটিকে কেড়ে নিল। হায় হায় আমার কি হলো, হায় হায় আমার কি হলো, ছেলেটা জলে পড়ে ভাগ্যবতী যমুনা মার গোবিন্দকে কোলে পেয়ে বলল, ও হে বধু, হে ও হে বধু, সেই যদি তুমি আজ তুই আমাকে পিতার কোলে ফিরিয়ে দে, আমি কথা দিচ্ছি তোর মনোবাসনা আমি পূর্ণ করবো। কোন দিন জানিস? রাধা যাবে মথুরাতে দধির পরশুরামাতে, রাধা যাবে মথুরাতে দধির পরশুরামাতে, রাধা যাবে মথুরাতে দধির পরশুরামাতে, রাধা যাবে রাধা যাবে যেদিন দেখাবো সেদিন, রাধা যাবে দেখাবো সেদিন, রাধা যাবে যেদিন দেখাবো সেদিন, রাধা যাবে যেদিন দেখাবো সেদিন। যমুনা আজ তুই আমাকে পিতার কোলে ফিরিয়ে দে, আমি তোকে কথা দিচ্ছি তোর মনোবাসনা আমি পূর্ণ করব। কোন দিন জানিস? রাধারানী যেদিন মথুরার হাটে ননি বিক্রির ছলে যাবে, সেই দিন আমি তোর মনোবাসনা পূর্ণ করব। হঠাৎ ছেলেটা জলের মধ্যে ভেসে উঠল। আরে এই তো পেয়েছি, কি করে যে যমুনার জলে পড়ে গিয়েছিল। পিতা বসুদেব ছেলেটিকে কোলে নিয়ে পথ চলতে লাগলেন। এক সময় যমুনা পার হয়ে নন্দ যশোদা শ্রুতিকা গিয়ে
অর্থাৎ যে মা যশোদা এক শিশু কন্যার জন্ম দিয়েছে। গোকুলে মা যোগ মায়া কন্যা রূপে আবির্ভূতা। মায়ের কোলের পাশে শিশুকে শুইয়ে রেখে আনন্দ মনে ফিরে যাচ্ছে। আর কোনো ভাবনা নেই, আর কোনো চিন্তা নেই। কংস আর এই অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করতে পারবে না। হঠাৎ দৈববাণী হলো, বসুদেব বেশ তো আনন্দ করে ফিরে যাচ্ছ, কিন্তু বসুদেব একবার ভেবে দেখেছো, সপ্তম গর্ভের সন্তান কংস পায়নি, অষ্টম গর্ভের সন্তান যদি না পায় তাহলে তোমাকে আর দেবকীকে জ্যান্ত পুড়িয়ে মারবে। তাহলে এখন কি উপায়? হঠাৎ শুনতে পেলেন মায়ের কোলের পাশে শিশু কন্যার কন্দনধ্বনি। আরে এই তো পেয়েছি, কংস যদি অষ্টম গর্ভের সন্তানকে চায় তাহলে এই শিশু কন্যাকে দেখিয়ে দেব। এই বলে কারাগারে ফিরে গেল। মা যোগমায়া দেবী দুর্গা নিজ মূর্তি ধারণ করে দেবকে বসুদেবের হাতের পায়ের শিকলগুলি বেঁধে দিলেন, বুকের মধ্যে বড় বড় পাষাণ চাপিয়ে দিলেন। পুনরায় শিশু কন্যার রূপ ধরে কাঁদতে লাগলেন। রক্ষী প্রহরী সকলে শুনতে পেলেন তার কন্দনধ্বনি। মহারাজ মহারাজ মহারাজ, দেবকী বসুদেবের অষ্টম গর্ভের সন্তান হয়েছে, এই তার কন্দনধ্বনি। বসুদেব ও বসুদেব, অষ্টম গর্ভের সন্তান তুমি আমাকে দাও, তোমার প্রতিজ্ঞা ভ্রষ্ট হবে না? এই না, যেই না অষ্টম গর্ভের সন্তানকে দেখেছে অমনি চমকে উঠছে। দৈববাণী হয়েছিল পুত্র সন্তান হবে, কিন্তু কন্যা সন্তান কেন? যাই হোক, এ যখন অষ্টম গর্ভের সন্তান, একে আর বাঁচিয়ে রাখবো না। এই বলে পাথরের মধ্যে আছড়ে মারল। মহাশূন্যে ভেসে গেল অট্টহাস্য। হাসছে অন্ধকার কারাগারে আলোয় আলোকিত। কে তুই, কে তুই? কংস, আমি সেই নিয়তি। নিয়তি, আজ আবার কেন এসেছিস? বলি পারলি না তো, এত করেও নিজের মৃত্যুর কারণকে বেঁধে রাখতে পারলে না। কি বলতে চাস তুই? আজ আমি কি বলতে চাই জানো কংস? তোমার বধি বেজে গোকুলে বাড়িছে সে, 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 নামটি তাহার মদন মোহন রূপে, ওরে নামটি তাহার মদন মোহন রূপে, নামটি তাহার মদন মোহন রূপে, নামটি তাহার মদন মোহন রূপে, শোনো বৃন্দাবনের আমি মথুরার নরেশ মহারাজ কংস, আজ থেকে শুরু হলো শিশু নিধন যজ্ঞ।